করো, কমেন্ট করো, সাথে থাকুন। হাত বাঁধা যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযোগ খুনের এলাকায় চাঞ্চল্য। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং এর তালদি উত্তর রাজাপুর গ্রামে এবার মনুয়া কাণ্ড। পেশায় রঙের মিস্ত্রি, এক যুবকের হাত ও মুখ বাঁধা অবস্থায় গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্ত্রী ও তার অবৈধ প্রেমিকের বিরুদ্ধে। অভিযোগ, স্ত্রী ও তার প্রেমিক মিলে পরিকল্পিতভাবে স্বামীকে খুন করে হাত মুখ বেঁধে গাছে ঝুলিয়ে দিয়েছে। এই ঘটনাকে ঘিরে শনিবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃতের পরিবার অভিযুক্ত স্ত্রী এবং তার প্রেমিকের বিরুদ্ধে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়েছে। ক্যানিং এর তালদি উত্তর রাজাপুরের ঘটনা। এদিন সকালে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয় বাড়ির কাছে একটি বড় জিওল গাছ থেকে। মৃতের নাম হরিদাস গায়েন, তার স্ত্রী অর্চনা গায়েন। পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরে অর্চনার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল প্রতিবেশী যুবক শঙ্কর মিস্ত্রির। স্ত্রীর এই অবৈধ সম্পর্কের কথা জানাজানি হয়ে যায়। বিষয়টি জানতে পারেন স্বামী হরিদাসও। তিনি স্ত্রীর এই অবৈধ সম্পর্কের প্রতিবাদ করতে থাকেন। স্বামীর সাথে বিবাদ করে বিগত প্রায় এক মাস আগে অর্চনা তালদি বাস স্ট্যান্ড সংলগ্ন তার বাপের বাড়িতেই চলে যায়। দম্পতির 8 বছরের এক পুত্র সন্তান রয়েছে। অভিযোগ, তাতে স্ত্রী অর্চনা ও তার অবৈধ প্রেমিক শঙ্কর মিস্ত্রির সঙ্গে পরিকল্পনা করে স্বামী হরিদাসকে হাত মুখ বেঁধে খুন করে বাড়ির অদূরে একটি বড় জিওল গাছে ঝুলিয়ে দিয়েছে, এমনটাই অভিযোগ মৃতের দাদার। করোনা আর লকডাউনে এমন ঘটনা ঘটায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে অভিযুক্তদের জেরা করা হবে। করে দেওয়ার জন্য আমার ভাইকে মেরে দেওয়া হবে কালকে রাত্রেবেলা সম্ভবত। কি কারণে মারা হলো? ভাইয়ের বউয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল, পাশের বাড়ি একটা ছেলের। সেই ছেলেটার নাম হলো শঙ্কর মিস্ত্রি, বাবার নাম মৃত ললিত মিস্ত্রি। ওর এক শালা এবং আরও কয়েকজন মিলে, আর আমার ভাইয়ের বউ, সেজ ভাইয়ের বউ, নাম অর্চনা গায়েন, এরা মিলে পরিকল্পিতভাবে মার্ডার করে আমার ভাইকে। ভাইকার নাম কি? ভাইয়ের নাম হরিদাস গায়েন। কোথায় বাড়ি? বাড়ি রাজাপুর, উত্তর রাজাপুর। গ্রামের নাম উত্তর রাজাপুর পোস্ট তালদি।